অতিমারির মধ্যেও সারা হলো দুর্গাপুজো। উদযাপনে খামতি হলো উৎসব মেতে ছিল বঙ্গবাসী। হাইকোর্টের নিয়ম মেনে মা দুর্গাকে পুজোতে প্রণাম চলেছে বছর, কিন্তু দশমী মানি যে মন খারাপ। এবার উমা বিদায়ের পালা। প্রতিমা পুজোর সর্বশেষ ধাপ হলো বিসর্জন। জলের মাধ্যমে মাটির প্রতিমা পুনরায় প্রকৃতিতে মিশে যায়, সেই জন্যই গঙ্গা জলে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এই রীতি চলে আসছে বহু বছর ধরে। দুর্গা পুজোর সময় যখন প্রতিমা বিসর্জন দেওয়া হয় তখন একটাই প্রার্থনা করা হয়, মা তুমি আবার এসো আমাদের মাঝে। বিসর্জনের পরই থাকে আবার একটি বছরের প্রতীক্ষা। বাঙালির সংস্কৃতিতে মা দুর্গা ঘরেরই মেয়ে। আর ঘরে মেয়ে ঘরে ফিরলে যেমন আনন্দ, ফেরার সময় তেমনই সবার চোখে ছলছল। দশমী কেন বিজয়া বলা হয় ঘুরছিলে পৌরাণিক কাহিনীতে পাওয়া যায়। মহিষাসুরের সঙ্গে নদিন নরাত্রি যুদ্ধ করার পর দশমীর দিনে বিজয় লাভ করেছিলেন দেবী দুর্গা। ঋষি চণ্ডী কাহিনী অনুসারে দেবীর আবির্ভাব হয় আশ্বিন মাসে কৃষ্ণা চতুর্দশীতে। পরে শুক্লা দশমীতে মহিষাসুর বধ করেছিলেন তিনি। তাই বিজয় দশমী এই বিজয়াকে চিহ্নিত করে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। আকাশ আলো হইল আশ্বিন মাসে, এথায় সবাই চোখের জলে ভাসে। আকাশ আলো হইল আশ্বিন মাসে, এথায় সবাই চোখের জলে ভাসে। কবে ঘুচিবে আধার মাগো, কবে ঘুচিবে আধার মাগো, আসিবে আবার তীরে পরি সকলে আধার। কবে আসিবে আমার ধীরে পরি সক।